হে গাইস, আসসালামু আলাইকুম। আমি প্রিয়ন্তে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম একটি ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগ হচ্ছে কি, আজকে আমি আমার স্কুলে এসেছি, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তো গাইস, আমি সেই ভিডিও আপনার সাথে শেয়ার করবো। আজকে আমি পুরো স্কুলটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো গাইস, ভিডিওটি শুরু করা যাক। এর আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এটা হচ্ছে আমার স্কুল। এটা মানে আজকে এসএসসি পরীক্ষা, তাই অনেক স্টুডেন্ট সামনে। তো গাইস, আমি আস্তে আস্তে ভিডিও রাখবো এবং সেই ভিডিওর সাথে শেয়ার করবো। তো গাইস, আমার পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস, প্রথমে আছে অভিভাবক কক্ষ। এটা হচ্ছে আমাদের অভিভাবক কক্ষ। এরপর এখানে আছে একটা বড় গাছ। এরপরে বাম সাইডে আছে রোকেয়া ভবন, এবং সামনে একটা বড় খোলা মাঠ। দেখুন গাইস, এখানে ফুলের গাছ আছে, অনেক সুন্দর। এইটা হচ্ছে রোকেয়া ভবন। আমাদের স্কুলটা অনেক সুন্দর, আশা করি ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের ভালোই লাগবে। গাইস, এটা হচ্ছে কবি সুফিয়া কামাল। এই ভবনটি আগে উপরে তালা ছিল না, এখন নতুন করে করেছে। এই ভবনটা আমার এখন অনেক ভালো লাগে, আমার পুরো স্কুলটাই আমার অনেক ভালো লাগে। আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। শহীদ স্মৃতি ভবন, এখানে পিটি করা হয়, এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, যেটা আপনারা এতক্ষণ শুনছিলেন। এখানে নামাজ ঘর আছে এবং শিক্ষক শিক্ষিকাদের রুম আছে। তো গাইস, আপনারা পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন কোথায় কী ভবন আছে। এইটা হচ্ছে উমাদেবী ভবন। এখানে অনেকগুলো কক্ষ আছে, শিক্ষকদের কক্ষ আছে, ম্যাম বড় ম্যামের কক্ষ আছে, প্রিন্সিপাল ম্যাম। এটা হচ্ছে একটা বড় সুইমিং পুল করার কথা ছিল এখানে, আর এখানে বাগান আছে, মানে ফুল আছে, ফুলের গাছ আছে।
আমরা অনেক মানে আমি আর ফালাক এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ আছে মাছ দেখছি। ফালাক তো ফুল দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। তো গাইস দেখুন, আর ওইদিকে আছে পিছনের মানে হোস্টেল আর কি এখানে। তো এটা আর কি আজকে আমরা ঘুরিনি, মানে পরীক্ষা তো তাই বেশিক্ষণ থাকতে দেয়নি। তো এখন আমরা চলে যাচ্ছি, আর ওই দিকটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানটা বড় কাজ আছে, আর এখানে পাশে বসা যায় একটা নলকূপ আছে, এখান থেকে আমার হাত মুখ ধুই। আর এখানে গাছপালা দিয়ে ঘেরা, আর এদিকে ফুলের গাছ আছে। এইটা হচ্ছে শামসুন্নাহার ভবন। স্থাপিত 1935 খ্রিস্টাব্দ এবং সরকারি 1963 খ্রিস্টাব্দ। আমি আমার স্কুলকে অনেক ভালোবাসি, স্কুলের ফ্রেন্ড ম্যাম প্রত্যেকটা সবাই মানে প্রত্যেকজনকে আমি অনেক ভালোবাসি। দোয়া করে যাতে করে সবাই সুস্থ থাকে, আমিও ভালো থাকি। তো গাইস আজ পর্যন্ত, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লেগেছে। Bye, I love this.